চলেন আপনাদের বাসুলিয়া ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। বৃষ্টি 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 বৃষ্টির জন্য ঈদ থেকে আজকে পর্যন্ত, আজকে হচ্ছে আপনার 2 তারিখ, ঈদ থেকে আজকে পর্যন্ত কোথাও ঘুরতে যেতে পারি নাই, শুধু একমাত্র বৃষ্টির জন্য। ওয়েট, কোন বৃষ্টির কথা বলছিস তুই? কোন বৃষ্টি আবার? আকাশ থেকে যে পানি পড়ে ওই বৃষ্টি। ও তাই বল। আমি তো তাই বললাম, তুই যদি অন্য কিছু ভাবিস তাহলে আমার কি। ওকে ওকে শুরু কর। আমার ফার্স্ট ব্লগ, প্রথম ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদেরকে বাসুলিয়া দেখাবো বলে। তো ওই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন বাসুলিয়া। আমার জানি না কেন এটা বাসুলিয়া মনে হচ্ছে না। কি বলিস, এটাই তো বাসুলিয়া। আমাদের সাথে ভাগ পারি? আচ্ছা ব্লগ তুই কর, আমরা যাই। না 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 না, এটা বাসুলিয়া না। চলেন আপনাদের বাসুলিয়া ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। আপনাদের কিছু ইনফরমেশন দিই, সখিপুরের এই দিক দিয়ে যদি কেউ যান সখিপুর নলোয়া হয়ে, তাহলে সখিপুর থেকে আপনার বাসুলিয়া 17 কিলোমিটার, নলোয়া থেকে 7-8 কিলোমিটার বাসুলিয়া পর্যন্ত, আর বাসাইল পর্যন্ত আপনার নলোয়া থেকে 9 কিলোমিটার এবং কি সখিপুর থেকে 19 কিলোমিটার। আমরা 4 জন বন্ধু 2টা মোটরসাইকেল নিয়ে যাচ্ছি। সখিপুর থেকে অথবা নলোয়া থেকে সকল ধরনের যানবাহন চলাচল করে, আপনারা চাইলে অটো, ভ্যান অথবা সিএনজি দিয়ে আসতে পারেন। আমরা যে টাইমে যাচ্ছি এখন তেমন পানি হয়নি, যখন সিজন থাকবে তখন এই দিক দিয়ে রাস্তার কাছাকাছি পানি চলে আসবে। সখিপুর নলোয়ার এই দিক থেকে যদি বাসুলিয়া আসেন তাহলে এখান থেকে আপনার বাসুলিয়ার ছোঁয়া পাবেন, রাস্তার চারিপাশের দৃশ্য আপনাকে মনোমুগ্ধ করে দিবে।
যখন পুরোপুরি সিজন থাকে তখন এইখান থেকে শুরু করে আপনার বাসুলিয়া পর্যন্ত, বাসুলিয়া চাপড়াবিল পর্যন্ত গাড়ির জ্যাম লেগে থাকে। চলে আসলাম বাসুলিয়ার চাপড়াবিলে। এবার ঈদে বৃষ্টির কারণে পর্যটক খুবই কম, তবে বিকেলবেলা একটু বেশি থাকে পর্যটক। এখন দুপুর 12টা বাজে, আমরা একটু ব্রিজের ওই পার যাচ্ছি, সামনে একটা ব্রিজ আছে, ব্রিজের ওই পার যাচ্ছি আপনাদের কিছু ভিউ দেখাবো বলে, সিনেমেটিক কিছু শুট নিব। ওইখান থেকে এসে গাড়ি গ্যারেজে রেখে তারপর আমরা নৌকায় উঠবো, সেই সাথে গাড়ি রাখার জন্য সুব্যবস্থা রয়েছে, প্রায় সব সাইটেই গ্যারেজ রয়েছে। বাইকের জন্য 30 টাকা করে টিকিট, এবং কি খাবারের সুব্যবস্থা রয়েছে, প্রায় হোটেলগুলোতে আপনি সব ধরনের খাবার পেয়ে যাবেন, বিরিয়ানি ভাত সব। সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা মূলত পর্যটকদের জন্য বানানো হয়েছে, দর্শনার্থীরা যাহাতে সুন্দর দৃশ্য উপভোগ করতে পারে। তো চলেন ব্রিজের ওই পারে কিছু দৃশ্য দেখিয়ে নিয়ে আসি, ততক্ষণ সাথেই থাকুন, ওইখান থেকে এসে আমরা নৌকা ভ্রমণ করব। তো আর দেরি না করে চলেন। হ্যালো, তো আসেন আপনাদের এইখান থেকে দেখিয়ে নিয়ে আসি, এইখান থেকে দেখতে কীরকম দেখা যায়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা গাছ আছে, হিজল গাছ, যারা আগে বাসুলে আসছেন তারা হয়তো চিনেন জানেন, আর যারা না আসছেন তারা হয়তো বা জানেন না। তো তাদের উদ্দেশ্যে বলছি, ওইখানে আপনার 2টা কি 3টা গাছ আছে, হিজল গাছ নামে পরিচিত। তো ওই জায়গায় সবাই নৌকা নিয়ে যায়, কেউ কেউ সাঁতার কাটে, গোসল করে, কেউ দেখতে যায়। তো চলেন আমরাও যাই গাছটির কাছে। তো যেহেতু আমরা লোক 4 জন, তো এত বড় নৌকা নিয়ে আমরা কি করব, ছোট নৌকা খুঁজতেছি আমরা, ছোট একটি নৌকা নিব। তো যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলছি, এইখানকার নৌকা আপনার ঘন্টা হিসাবে চলে, নৌকায় ওঠার আগে অবশ্যই দাম দর ফুরিয়ে তারপর উঠবেন। আমাদের বাইকগুলো গ্যারেজে রেখে এখন নৌকা খুঁজতেছি, ছোট একটা নৌকা নিব আমরা 4 জনে। অবশেষে খোঁজাখুঁজির পরে একটা নৌকা পাই আমরা, 2টা পিচ্ছি নৌকাটি চালায়। তো তারা 1 ঘন্টার জন্য 500 টাকা চায়, আমি 300 টাকা বলি, তারা বলে না 300 টাকা হবে না, কিছু বাড়াই দিন। পরে আমি বলি না 300 টাকায় যদি হয় তাহলে চলো, পরে ছেলেটা রাজি হয়ে যায়। তো আর দেরি না করে চলেন, বাকি কথা নৌকায় হবে। অবশেষে নৌকায় উঠে বললাম, আমাদের নৌকাটি তেলের মাধ্যমে চলে, সেই হিসাবে গন্তব্যে যেতে আমাদের সময় কম লাগছে। অনেক কথা বললাম, চলেন আপনাদের নৌকার মধ্যে সিনেমেটিক কিছু শট দেখাই, লেটস গো।
দেখতেছেন গাছের নিচের অবস্থা, সবাই এনজয় করতেছে। আসিফ এসে বলতেছে চল গাছে উঠি, পরে ওর সাথে গাছে উঠলাম, গাছে উঠে উপর থেকে কিছু শট নিলাম। সবাই সাঁতার কাটতেছিল, ওগুলো দেখে আমাদের সবারই ইচ্ছা থাকছিল সাঁতার কাটার জন্য, কিন্তু আমরা আগে থেকে রেডি হয়ে আসি নাই। তো আপনারা যারা এখানে আসবেন যদি সাঁতার কাটতে চান তাহলে আগে থেকেই এক্সট্রা জামা নিয়ে আসবেন, নয়তো আমাদের মতো আফসোস করতে হবে। তো কি বলবো, গাছের উপর থেকে জায়গাগুলো আরও অনেক সুন্দর লাগতেছিল, আপনারাই দেখেন। ফার্স্টে ভাবছিলাম গাছের ডালগুলো হয়তো অনেক নরম, কিন্তু না, আসলে ডালগুলো অনেক শক্ত। আপনারা যদি গাছে উঠেন, গাছে কাছে আসেন তাহলে দেখতে পারবেন। যাই হোক, আমরা এখানে প্রায় 20 মিনিটের মতো এখানে এনজয় করি সবাই। এইখানে এনজয় শেষ করে আমরা নৌকায় উঠি, ওঠার পর দেখি আরও 30 মিনিট আছে। তারপর নৌকার বাচ্চাটা বলে যে আমাদের ওইদিকে চলেন, আমাদের বাড়ির ওইদিকে চলেন, ওইখানে নদী আছে, চলেন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। তারপর আমি বললাম ঠিক আছে চলো যাই তাহলে। ছেলে দুইটা অনেক ভালো, আপনারা চাইলে তাদের নৌকায় ভ্রমণ করতে পারেন। সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকবেন না, মাঝে মাঝে ফ্রি হলে সময় পেলে এদিক সেদিক ভ্রমণ করে আসবেন। ভ্রমণের জন্য আপনারা বাসলেও আসতে পারেন, খুব সুন্দর জায়গা, ভ্রমণ করলে আপনার মন ভালো থাকবে, কিছু শিখতে অথবা জানতে পারবেন। আপনার বাসা যদি হয় টাঙ্গাইল এবং ভালুকার ভিতরে তাহলে ফ্যামিলি নিয়ে ভ্রমণ করার জন্য সবথেকে বেস্ট হবে বাসলিয়া। একবার হলেও আসবেন বাসলিয়া, আশা করি আপনাদের অনেক 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 ভালো লাগবে, জায়গাটা সত্যি অনেক সুন্দর, চারিদিকের অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দিবে। তো অনেক কথাই হলো, চলেন আবার কিছু সিনেমেটিক শট দেখে আসি। জানি না আপনাদের কতটুকু ইনফরমেশন দিতে পেরেছি, তবে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট ভাইটা চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। আশা করি সামনে আপনাদের আরো ভালো কিছু উপহার দিতে পারবো। দেখা হবে পরে ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।